আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলে বেস্ট স্ক্রিন রেকর্ডার। মোবাইলে স্ক্রিন রেকর্ডার, যেসব মোবাইলে স্ক্রিন রেকর্ড বলে কোনো অপশন নাই, সেই সব মোবাইলে কোন রেকর্ডারটা আপনি ইউজ করলে সবথেকে বেশি বেনিফিটেড হবে এবং সবথেকে বেশি কার্যকরী স্ক্রিন রেকর্ডার কোনটা, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথম দিকে যখন কোনো ভিডিও করছিলাম তখন স্ক্রিন রেকর্ড নিয়ে খুবই হিমশিম খেয়েছি, কারণ আমার মোবাইলে, আমি যে স্যামসাং যে মোবাইলটা ইউজ করি, এই মোবাইলে বিল্ট ইন কোনো স্ক্রিন রেকর্ডার নাই। যদিও এখন অধিকাংশ ফোনে স্ক্রিন রেকর্ডার অপশন আছে, তাদের জন্য তো এই অপশনটি কোনো দরকার হবে না। যদি কারো ফোনে স্ক্রিন রেকর্ড অপশনটা না থাকে তাহলে কোন অ্যাপটা আপনার জন্য সবথেকে কার্যকরী হবে, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই যে ভিডিও এখন আপনাদের সামনে যেটা স্ক্রিন রেকর্ড দিয়ে দেখাবো, মোবাইল স্ক্রিন রেকর্ড, আপনারা সেই অ্যাপস দিয়ে আমি এটা করেছি। এই অ্যাপসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন এজেন্ট স্ক্রিন রেকর্ডার, এজেন্ট স্ক্রিন রেকর্ডার, এটাতে ওপেনে ক্লিক করবেন। অলরেডি আমার এই এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে, আপনারা যে স্ক্রিন রেকর্ডার দেখতেছেন এটা এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করা, জাস্ট ইনস্টলে ক্লিক করলে খুব ইজিলি এটা ইনস্টল হয়ে যাবে এবং আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমি অনেকগুলা স্ক্রিন রেকর্ডার ইউজ করেছি কিন্তু বেস্ট স্ক্রিন রেকর্ডার হলো এজেন্ট স্ক্রিন রেকর্ডার। আপনারা এ পর্যন্ত আমার যতগুলো ভিডিও দেখেছেন অধিকাংশ ভিডিওগুলোই এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি রেকর্ড করেছি, এবং আপনারা যদি মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে এজেন্ট স্ক্রিন রেকর্ডার বেস্ট স্ক্রিন রেকর্ডার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, এবং যারা এই স্ক্রিন রেকর্ডের প্রবলেম নিয়ে পড়েছিলেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারলেন যে এই স্ক্রিন রেকর্ডারটা বেস্ট, কারণ কোনো স্ক্রিন রেকর্ড ব্যবহার করবো, অনেক অ্যাপস আপনারা ইনস্টল করে ট্রায়াল দেন কিন্তু কার্যকরী অ্যাপসটা খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। আশা করি আপনারা যারা স্ক্রিন রেকর্ড করবেন এজেন্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে খুব ইজিলি আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি এই টাইপের ভিডিও আপনারা পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর লাইক এবং কমেন্ট দিয়ে আপনারা আমাকে একটু উৎসাহ দিয়েন, কারণ আপনাদের জন্য প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আমি আপ করে থাকি। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।